সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে হেল্পিং ইজি টিউবে স্বাগত জানাচ্ছি। তো যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো গত 6 সেপ্টেম্বর তারিখে এটি প্রকাশ করা হয়েছে। তো এই অষ্টম সপ্তাহের যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সকল অ্যাসাইনমেন্টের সমাধান আমার চ্যানেলে দেওয়া আছে। আর যেগুলো এখনও দেওয়া হয় নাই সবগুলো আসবে। তো আজকে আমরা ভূগোল ও পরিবেশ এই বিষয়টির অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো ভূগোল ও পরিবেশের বিষয়গুলো হচ্ছে 110। এখানে অষ্টম সপ্তাহে তোমাদেরকে অষ্টম অধ্যায় মানব বসতি থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এখানে অ্যাসাইনমেন্টটি হচ্ছে কৃষি এলাকার সাথে মানব বসতির বিশ্লেষণমূলক প্রতিবেদন। এখানে শিক্ষণফল নির্দেশনা দেওয়া আছে, নিজেরা পড়ে নিবা। এখানে মোট 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি। ক হচ্ছে কৃষি এলাকার বসতি স্থাপনের নিয়ামকের বর্ণনা, খ হচ্ছে গ্রামীণ বসতি ও নগর বসতির ধরন বর্ণনা, গ হচ্ছে কৃষি এলাকার বসতির নাম উল্লেখ করে এ বসতির ধরন ও বিন্যাস বর্ণনা। ওকে, তো চলো এখন আমরা অ্যাসাইনমেন্টটির সমাধান দেখে নিই। এখানে অ্যাসাইনমেন্টটির সমাধান আমার ওয়েবসাইটে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো আমরা একটু দেখি। প্রথমে শিরোনাম হচ্ছে কৃষি এলাকার সাথে মানব বসতির বিশ্লেষণমূলক প্রতিবেদন। ক হচ্ছে কৃষি এলাকার বসতি স্থাপনের নিয়ামকের বর্ণনা। আমি প্রথমেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি, তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পুরো অ্যাসাইনমেন্টটার ওভারভিউ দেখব। তো প্রথমে এখানে এক হচ্ছে ভূপ্রকৃতি, দুই হচ্ছে পানীয় জলের সহজলভ্যতা, তিন হচ্ছে মাটি, চার হচ্ছে প্রতিরক্ষা, পাঁচ হচ্ছে সামাজিক বিভিন্নতা, ছয় হচ্ছে পশুচারণ, সাত হচ্ছে যোগাযোগ। এই হচ্ছে ক নম্বর প্রশ্নটির উত্তর এখানে। শেষ খ হচ্ছে গ্রামীণ ও নগর বসতির ধরন। এখানে তিন ধরনের গ্রামীণ বসতি দেখা যায়। তা হচ্ছে এক গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, দুই হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতি, তিন হচ্ছে রৈখিক বসতি। সাধারণত 6 ধরনের নগর বসতি দেখা যায়। নিচে নগর বসতি সম্বন্ধে আলোচনা করা হলো। এক হচ্ছে সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, দুই হচ্ছে প্রশাসনিক নগর, তিন হচ্ছে খনি নির্ভর শিল্পভিত্তিক নগর, চার হচ্ছে সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, পাঁচ হচ্ছে বাণিজ্য ভিত্তিক নগর, আর ছয় হচ্ছে স্বাস্থ্য নিবাস ও বিনোদন কেন্দ্র। তো এরপর গ নম্বরটি হচ্ছে কৃষি এলাকায় বসতির নাম উল্লেখ করে তার ধরন ও বিন্যাস ব্যাখ্যা। তো এখানে বিক্ষিপ্ত বসতি এটি দেওয়া আছে এবং এখানে 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে। কৃষি জমির মাঝখানে এ ধরনের বসতি গড়ে ওঠে, দুই হচ্ছে এ ধরনের বসতির 2-4টি বাড়ি থাকতে পারে, তিন হচ্ছে পরিবারের আকার বাড়ার কারণে বিক্ষিপ্ত বসতির সংখ্যা বাড়ছে এবং এখানে অবস্থান দেওয়া আছে। তো এই হচ্ছে পুরো অ্যাসাইনমেন্টটি। আমরা চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো অ্যাসাইনমেন্টটা আর ওভারভিউ দেখে নিই। আর সবাই এই ভিডিওটি তোমাদের পরিচিত সকল বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবা। আর হেল্পিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো এখন আমরা পুরো অ্যাসাইনমেন্টটার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ওভারভিউ দেখে নেই।
তো এই হচ্ছে পুরো অ্যাসাইনমেন্টটি, আশা করছি সবাই বুঝতে পারছো। ভিডিওটি অবশ্যই তোমাদের পরিচিত সকল বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবা, আর হেল্পিং ইজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্টের বিরুদ্ধে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।